হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রি সো ফ্রেন্ডস আজকে আমরা একটা শর্ট স্টোরি নিয়ে এসেছি এবং এই শর্ট স্টোরিটি নিয়ে আলোচনা করবো তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এ নাম হচ্ছে যে দ্য হাংরি মাউস অর্থাৎ হচ্ছে ক্ষুধার্ত ইঁদুর হাংরি মানে ক্ষুধার্ত আর মাউস মানে ইঁদুর তো ক্ষুধার্ত ইঁদুরের এই গল্পটি নিয়ে আমরা আলোচনা করবো এ মাউস ওয়াজ হ্যাভিং আ ভেরি থট টাইম এ মাউস একটা ইঁদুর ওয়াজ হ্যাভিং আ ভেরি ঠট টাইম এখানে থট টাইম বলতে বোঝানো হয়েছে যে একটা চিন্তার সময় কাটাচ্ছিলো একটা দুশ্চিন্তার সময় বলা যেতে পারে সে খুব একটা দুশ্চিন্তার সময় কাটাচ্ছিল এখানে হ্যাভিং বলতে কাটানো অর্থে ব্যবহৃত হয়েছে যে এ মাউস ওয়াজ হ্যাভিং আ ভেরি থট টাইম একটা ইঁদুর একটা দুশ্চিন্তার সময় কাটাচ্ছিলো শি হ্যাড নো ফুড তার কাছে কোনো কী ছিল না খাদ্য ছিল না ফর মেনি ডেজ অনেক দিন ধরে তার কাছে কোনো খাদ্য ছিল না অ্যান্ড এবং মেড ট্রেনু আস এফোর্ট ট্রেনু আস মানে এফোর্ট হচ্ছে যে শ্রম সাধ্য এফোর্ট মানে খুবই চেষ্টা করলো যে যথাসাধ্য চেষ্টা করলো প্রচেষ্টা করলো গেট হার ফুড তার খাদ্য পাওয়ার জন্য অল হার এফোর্টস ওয়েন্ট ইন ভেন অল হার এফোর্ট তার সমস্ত প্রচেষ্টা ওয়েন্ট ইন ভেন মানে ভেসতে গেল একদম বেকার হয়ে গেল তার সমস্ত যে প্রচেষ্টা করেছিল সব বেকার হয়ে গেল ভেসতে গেল। গো ইন ভেন মানে কোনো কাজ ভেসতে চলে যাওয়া সে লুকড এভরিওর সে এখানে সেখানে দেখল টু ফাইন্ড হার ফুড তার খাদ্য পাওয়ার জন্য অ্যাজ অ্যাজ দ্য ডেজ পাস বাই যেমনটা যেমনই দিন দিনের পর দিন অতিক্রম হতে লাগলো শি বিকেম ভেরি থিন সে খুবই কী হচ্ছে রোগা হয়ে গেছিলো বিকেম ভেরি থিন মানে খুবই রোগা হয়ে যাওয়া তো সে খুবই রোগা হয়ে গেছিলো ওয়ান ডে একদিন দ্য মাউস ফাউন্ড আ বাস্কেট একদিন ইঁদুরটি খুঁজে পেয়েছিল একটা বাস্কেট বাস্কেট মানে ঝুঁড়ি উইথ কনস মানে তাদের সর্ষে ভরা ছিল সে অলসো নোটিস সে আরও নোটিস করেছিল লক্ষ্য করেছিল আর টাইনি হোল একটা ছোট্ট গর্ত ইন দ্য বাস্কেট সে ঝুঁড়ির মধ্যে একটা ছোট্ট গর্ত সে দেখতে পেয়েছিল। হুইচ ওয়ার সাফিসিয়েন্ট এনআ যেটা যথেষ্ট ছিল টু মুভ হার ইন তার মানে তার ভিতরে প্রবেশ করার জন্য তার ভিতরে ঢোকার জন্য বা ভিতরে যাওয়ার জন্য তার যথেষ্ট কিন্তু ওই ছিদ্রটা যথেষ্ট ছিল সে ইজিলি মুভড সে সহজেই ভিতরে ইনসাইড সে সহজেই ভিতরে প্রবেশ করলো ভিতরে ঢুকলো দ্য হোল ইনসাইড দ্য হোল অর্থাৎ ওই হোলের মধ্য দিয়ে গর্তের মধ্য দিয়ে সে ভিতরে সহজে প্রবেশ করলো শি সিন্স শি হ্যাড নো ফুডস ফর মেনি ডেজ যেহেতু সিন্স মানে এখানে যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে সিন্স যেহেতু শি হ্যাড নো ফুড তার কোনো খাদ্য ছিল না ফর মেনি ডেজ অনেক দিন ধরে শি এড আর লার্জ অ্যামাউন্ট অফ কন সে খেয়ে নিয়েছিল একটা বিরাট মানে অনেকটাই আর লার্জ অ্যামাউন্ট অফ কর্ন মানে অনেক একটা বিরাট অঙ্কের একটা কন বা শস্য খেয়ে নিয়েছিল মানে অনেক বড় অংশ একটা শস্যে সে খেয়ে নিয়েছিল সে উইদাউট রিয়েলাইজিং হার কি নিজেকে উপলব্ধি করা ব্যতীত উইদাউট মানে ছাড়া রিয়েলাইজিং মানে হচ্ছে উপলব্ধি করা বুঝতে পারা সেটা না বুঝতে না পেরে সে নিজেকে উপলব্ধি না করে কী করলো সে কন কন্টিনিউয়াসলি এট সে লাগাতার মানে এক ক্রমাগত কি খেতে লাগলো মোর অ্যান্ড মোর কনস মানে হচ্ছে আ বেশি এবং বেশি 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 সে কনস বা শস্য খেতে লাগলো সি। রিয়েলাইজড সে উপলব্ধি করেছিল ভেরি লেটার তারপরেই সে তারপরেই সে উপলব্ধি করেছিল ড্যাট যে সি এট আর লট মোর সে বেশি খেয়ে পেলেছিল দেন সি অ্যাকচুয়ালি রেকর্ড মানে যতটা তার খাবার অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে প্রয়োজন ছিল তার থেকেই সে বেশি খেয়ে নিয়েছিল আফটার ইটিং এ হোল লট অফ কন মানে আফটার ইটিং মানে খাবার পাতো কী খাওয়ার পরে এ লট অফ কর্ন মানে অনেক একটা হোল লট অফ কন একটা অনেকটা কন বা শস্য খাবার পর সে বিকেম ভেরিফ্যাট সে কি হয়েছিল সে মোটা হয়ে গিয়েছিল সে খুবই মোটা হয়ে গিয়েছিল সে বিকেম ভেরি ফ্যাট সে খুবই মোটা হয়ে গিয়েছে স্যাটিসফাইড উইথ কনস অর্থাৎ স্যাটিসফাই মানে সন্তুষ্ট হবে তো স্যাটিসফাইড উইথ কনস মানে হচ্ছে ওই শস্য খেয়ে সে সন্তুষ্ট হয়ে দ্য ফ্যাট মাউস সেই মোটা মাউস বা ইঁদুরটি ট্রাই টু কাম আউট অফ দ্য বাস্কেট অর্থাৎ চেষ্টা করেছিল কাম আউট মানে বের হওয়া তো কাম আউট অফ দ্য বাস্কেট ঝুঁড়ির ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল থ্রু দ্য স্মল হোল ওই ছোট্ট যে হোল ছিল সেই হোলের মধ্য দিয়ে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য টাইনি হোল ছোট্ট হোলটি ছোট্ট গর্তটি কুড নট অ্যাকোমোডেট অ্যাকোমোডেট মানে অন্তর্ভুক্ত করা অর্থাৎ তার মধ্য দিয়ে যে যেতে পারলো না সেটাকে বোঝাচ্ছে যে দ্য টাইনি হোল কুড নট অ্যাকোমোডেট সেই টাইনি হোলটা অ্যাকোমোডেট করতে পারলো না সামঞ্জস্য করলো না দ্য বিগ মাউস ওই যে বড়ো ইঁদুরটাকে সে সামঞ্জস্যপূর্ণ করলো না বা সেটাকে মে মানে সেটা মৃন্দু দিয়ে সে বার হতে পারলো না দ্য মাউস স্টার্টেড স্ক্রিমিং স্টার্টেড স্ক্রিম মানে কি চিৎকার করতে শুরু করলো ইঁদুরটি ও গড হে শর লেট মি কাম আউট আমাকে বার করে দিন হাউ ক্যান আই কাম আউট আমি কিভাবে বার হতে পারি আর র্যাট আফটার হিয়ারিং মাউস স্ক্রিমিং একটা ইঁদুর এখানে মাউস মানে হচ্ছে মেয়ে ইঁদুর আর র্যাট মানে হচ্ছে ছেলে ইঁদুর তো একটা পুং লিঙ্গের ইঁদুর অর্থাৎ ছেলে ইঁদুর র্যান কী বললো আফটার হিয়ারিং মাউস স্ক্রিমিং শোনার পরে আফটার হিয়ারিং মানে শোনার পরে কী শোনার পরে মাউস স্ক্রিমিং ইঁদুরটি চিৎকার শোনার পরে স্ক্রিমিং ভয়েস মানে ওই চিৎকারের আওয়াজ শোনার পরে ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি থেকে আক্সট হার হোয়াট হ্যাপেন তাকে জিজ্ঞাসা করলো কী হয়েছে মাউস টোল্ড স্টোরি মাউসটি ইঁদুরটি কী করছিল পুরো গল্পটা এসে বললো অ্যান্ড এবং আক্স আস র্যাড সলিউশন এবং ইঁদুরটির কাছে অর্থাৎ ছেলে ইঁদুরটার কাছে একটা সলিউশন বা সমাধান চাইলো র্যাট টোল্ড ইঁদুরটি বললো ইফ ইউ টু কাম আউট অফ কাম আউট অফ দ্য বাস্কেট কাম আউট দ্য বাস্কেট তুমি যদি মানে বাস্কেটের ভিত মানে বাইরে বার আসতে চাও ওয়েট ফর সাম টাইম কিছুক্ষণ অপেক্ষা করো অর ইভেন্ট ডেস এমনকি দিন কিছুদিন অপেক্ষা করো টু লুজ ইউর অল ফ্যাট তার মানে তোমার যতক্ষণ না কী হয় টু লুজ তোমার কি টু লুজ ইউর অল ইউর ফ্যাট মানে সমস্ত তোমার যে সমস্ত ফ্যাট রয়েছে সেটা কম হওয়ার জন্য আনটিলিউ গ্রোথিন যতক্ষণ না তুমি রোগা হয়ে যাও অর্থাৎ তুমি কিছুদিন ধরে না খেয়ে থাকো তাহলেই তোমার ওই শরীরটা রোগা হয়ে যাবে এবং তুমি যখন রোগা হয়ে যাও তখন ওই গর্তর মধ্য দিয়ে প্রবেশ করতে এটাই বলতে চেয়েছি তারপরে মাউস স্টার্টেড টু স্টার্ভ স্টার মানে অনাহারে থাকা না খেয়ে থাকা তো মা ইঁদুরটি কি করলো না খেয়ে থাকতে শুরু করলো নাও এখন বাট উইথ লটস অফ ফুড কিন্তু অনেক খাদ্য নিয়ে অনেক খাদ্য তার পেটের পোটের ছিল টু কাম আউট কিসের জন্য সে না খেয়ে থাকতে থাকতে চাইলো টু কাম আউট অফ দ্য ট্র্যাপ অর্থাৎ ওই যে ট্র্যাপ যে ফাঁদের মধ্যে সে পড়েছিল তার ভেতর থেকে সে বার হওয়ার জন্য না খেয়ে থাকতে শুরু করলো ভরা পেটে এনিথিং টু মাছ এটা হচ্ছে নীতি কথা এই গল্পের যে মরাল অফ দ্য স্টোরি অর্থাৎ এই গল্পের কথা সেটা হচ্ছে যে এনিথিং টু মাছ মানে বেশি কিছুই কোনো কিছুর বেশি কিছু হওয়া কি ইজ ইজ গুড ফর নাথিং মানে ভা ভালো কিছু বহন করে না অর্থাৎ কোনো কিছু বেশি হওয়া সেটা ভালো কিছুর লক্ষণ নয় তো এই ছিল বন্ধুরা আজকের একটা ছোট্ট গল্প আগামীতে আমি আরও এরকম ছোট্ট গল্প নিয়ে হাজির হব যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা গল্পটি তাহলে লাইক করতে ভুলবে না কমেন্টও করো কী ধরনের গল্প চায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা